Assalamualaikum viewers. আমি কি আছো তুমি সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো viewers আজকের এপিসোডে আমি আপনাদেরকে চমৎকার সব বেবি প্রোডাক্ট দেখাবো তো আমাদের সাথে আছে ভাইয়া তো ভাইয়া কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো কি দেখাবেন আজকে আমাদেরকে এখন বাচ্চাদের আমি টলি দেখাবো এটা হলো একটা সিঙ্গেল টলি বলতে গেলে যে আপনি কোথাও বড়কে বাবুকে নিয়ে ঢাকার বাইরে দেশের বাইরে কোথাও বা শপিং এ যাচ্ছেন বা বিকালে একটু হাঁটতে যাচ্ছেন বা ছাদে যাচ্ছেন এটা একদম হালকা টলি বাবুকে নিয়ে ক্যারি করতে পারলেন কারণ ছোট টলির মধ্যে অনেক ছোট টলি খুঁজে খোঁজা খুঁজে পান না আর আমাদের কাছে ছোট টলি আছে আর সবচেয়ে বড় কথা এটা পোর্টেবল হ্যাঁ এটা টলিটা অনেক বেস্ট এবং ছোট টলি বাচ্চাদের জন্য অনেক সুবিধা অনেক সুবিধা এটা আপনার সামনে হ্যান্ডেলটা খোলাও যায় লাগানো যায় শুধু তবে বড় বাচ্চাও বুঝতে পারবে আসলে আমি তো বড় বাচ্চা মানুষ এই যে যে দেখেন যে বড় বাচ্চা বুঝতে দেখেন ভাই বসে যাবে বসে গিয়ে ভাই ভাঙবে না কিছু হবে না ইনশাআল্লাহ কিছু হবে না গ্যারান্টি আছে চাকা বডি সব দিক দিয়ে আপনি বড় করে দেখে নিতে পারবেন আচ্ছা আচ্ছা প্রাইস কত ভাই এত মজবুত একটা জিনিস এটা হলো আপনার প্রাইস হলো 3200 টাকা মানে বাচ্চাও বসতে পারবে বাচ্চার বাপ মা যা আছে খালা ফুফু চাচি সবাই বসতে পারবে এবং এটা আপনার 6-7 বছর বাচ্চা ইজিলি বসতে পারবে আচ্ছা আচ্ছা মানে প্রথমে ছোট বাচ্চাদের ট্রলি হিসেবে ইউজ করতে পারবেন পরে বাচ্চা এটার মধ্যে বসে টিভি টিভিও দেখতে পারবে তো এটার প্রাইসিংটা কত এইদিকে এইদিকে ভাই মাঝখানে 3200 টাকা 3200 টাকা 3200 টাকা বাজেট থাকলে এটা কেনা যাবে এটা কি আরো কালার হবে ভাই এটা একটা কালার হবে ব্লু ব্লু হবে না এটা একটা কালার হবে ব্লু আচ্ছা আমরা ব্লু কালারটা একটু দেখাই দেই আচ্ছা আমরা এটা গুটায় নেই ব্লুটার দাম কি সেম ভাইয়া সেম না ব্লু রেড একই দাম আচ্ছা এটার প্রাইসিং কি কত আসবে এই যে পাশাপাশি এই একটা আসছে নতুন এটা কি হুডি সহ হ্যাঁ এটা হলো হুডি সহ এটা এটা একটু এখানে মাঝখানে একটু দেখেন মাঝখানে হ্যাঁ এটা শোনো যাবে হ্যাঁ মশা চাকার যে ব্যাপারটা আপনারা যদি চান যে আমি এখন এক জায়গায় স্টে করে রাখবো সেটা কিন্তু ব্রেক আছে ব্রেকটা নামায় দিলেই কিন্তু চলবে না হ্যাঁ ব্রেকটা নামায় দিলে কিন্তু এটা সামনের দিকে চলবে না ধরেন আপনি রান্না করতেছেন বাচ্চা আপনারা দেখতেছেন ছোট বাচ্চা সেই ক্ষেত্রে কিন্তু আর এটা নড়বে না 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 নড়বে না স্ট্রেট এক জায়গায় দাঁড়িয়ে থাকবে এটার প্রাইসটা বলে দিই ভাইয়া আপনাদের 3000 এটা মডেল নাম্বারটা বলেন এটা মডেল হলো 732 732 এরপরে তাহলে প্রত্যেকটাই কিন্তু আপনাদের মডেল নাম্বার দেওয়া আছে হ্যাঁ মডেল নাম্বার দেওয়া আছে প্রত্যেকটা মডেল 732 এর সি বেবি ট্রলি আর একটা হচ্ছে বেবি রকার বেবি দোলনা বেবি বেড মানে অল ইন ওয়ান এটা যদি একটা কিনে দেন এটা যদি কিনে দেন একবারে বাচ্চা কিন্তু একদম বড় হওয়া পর্যন্ত কিন্তু এটাতে সবকিছু করা যাবে আর এটাতে কিন্তু বেবিতে ডাইনিং দেওয়া আছে যেমন ছোট বাচ্চা নিজে হাত দিয়ে খাওয়া শিখবে ধরেন কিছু পপকর্ন দিয়ে দিলেন বা নরম ফল দিয়ে দিলেন বাচ্চারা একটা একটা করে নিয়ে নিয়ে কিন্তু খেতে পারবে হ্যাঁ বেডিং দেওয়া আছে এক্সট্রা বেডিংটা কিন্তু আপনারা ধুতে পারবেন কারণ বাচ্চা তো ইস্যু করে দিতে পারে খাবার ফেলে দিতে পারে হ্যাঁ বেচারো ওয়াটারপ্রুফ পোশাক পোশাক করে নিচেটা দিবে না সেটাই ওয়াটারপ্রুফ আর বাচ্চাদের আরামের জন্য এটা কিন্তু উপরের দিকে উঠানো যায় নিচের দিকে কিন্তু পাটা উপর দিকে উঠে পুরোটা বিছানার মতো করা যায় এটা কিন্তু আপনি রকিং আর এই চাকাগুলো উপরের দিকে উঠায় দিলে এটা কিন্তু রকিং করবে রকিং হবে শোয়ানো সিস্টেমও হবে হ্যাঁ শোয়ানো সিস্টেম এটা খুব সুন্দর মানে টাকা খরচ করে কিনলে এরকম একটা কিনা ভালো আমার মনে হয় যত মিষ্টি ভাই আমার মনে হয় জিনিস ক্ষেত্রে যত ভালো দিতে যাবেন অন্তত হ্যাঁ বাজেট বাড়াইলে আপনি ভালো জিনিস নিতে পারবেন আর একবার একটা ভালো জিনিস কিনলে অনেক দিন যাবে এটা প্রাইসটা বলে দেই এটা খরচ করে আপনি নিতে পারবেন এটা তাহলে আপনি 4800 টাকা নেক্সট কালেকশন দেখবো আমরা কিন্তু কালার হবে দুইটা কালার হবে একটা হচ্ছে মেরুন আর একটা কি ব্লু নাকি ও তো রেড একটা হচ্ছে ব্লু আচ্ছা ওকে নেক্সট তো আমি এটা একটু দেখাচ্ছি এটা সম্পর্কে ডিটেইলসে ভাইয়া বলবে ভাইয়া বলেন হ্যাঁ এটা সাইজ কিন্তু বড় আচ্ছা এটা আপনার ডব্লু 720 এর ডব্লু এটা হচ্ছে শোয়ানো হেলানো বসানো আপনি চাইলেই হ্যান্ডেলটা খুলে দিতে পারবেন খুলে দিলে কিন্তু এটা আপনার বাউন্সার হিসেবে কাজ করবে প্রথম আমি বাউন্সারটাই দেখাই তোর সমস্যা দেখাবো দেখা জায়গায় চারটা জাস্ট ঘুরে দিবেন দেখেন টাকার করে সুন্দর করে ঘুরে দিতে হবে এখন কিন্তু আপনি ইজি চেয়ার হয়ে গেল হ্যাঁ রকার হয়ে গেছে রকার হয়ে যাবে তাইলে হ্যান্ডেলটা আপনি খোলা যায় হ্যাঁ খোলা গেল যে আপনি বসে গেলেন বাবু পাশে টিভির রুমে যে কোনো বসে 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 মনে করেন বলতে বাচ্চা বড় হয়ে গেল ইউজ করতে পারবে চেয়ারের মতো 5 বছরের ওয়ারেন্টি আছে যে কোনো সমস্যা হলে আমাদের কাছে নিয়ে আসবেন আমরা রিপেয়ার করে দেব এই যে এখন কিন্তু আবার বাউন্সার এরপর আপনি যদি চান আবার আপনি দেখুন এখন দোলনা থেকে আপনি হয়ে যাবে টলি সব পার্ট টু পার্ট আপনার লাগলে ভিডিওতে দেখাই দিব সমস্যা নেই
সামনে প্লেট রাখেন, এটা ডাইনিং ডাইনিং চেয়ার হিসেবে ইউজ করতে পারবে ডাইনিং খাওয়ার জন্য। আমরা কিন্তু কিভাবে সেট আপ করতে সেটাও দেখিয়ে দিচ্ছি ভিডিওর মধ্যে। এখন কিন্তু টলি হয়ে গেল, খুবই সুন্দর। তো আমরা তো এটা ডিটেইল সম্পর্কে জানলাম, এখন দামটা সম্পর্কে জানি আর মডেল নাম্বারটা আরেকবার জানবো। মডেল নাম্বার হলো 720 এর ডব্লিউ, 720 এর ডব্লিউ কালার দুইটা দেখেন, এখানে কালার দেওয়া আছে, একটা হলো রেড একটা হলো ব্লু। আমি আপনাকে রেড দিয়ে দেখাচ্ছি, চাইলে আপনি ব্লু কালার দেওয়া যাবে, সমস্যা নেই। আপনি স্ক্রিন প্রাইসটা আমি আবারো বলি, প্রাইসটা হলো আপনার 5800 টাকা, 5800 টাকা। এরপর নেক্সট কালেকশন দেখব। তো আমি এইটা সম্পর্কে ডিটেইলসে বলবো, আমি বলবো না ভাইয়া বলবে, ভাইয়া বলবে। C3 মডেল নাম্বার, যেটা C3, এটা কাপড়টা খুব কটন কাপড়, সেফটি বেল্ট রাখলেন বাসার ভিতর দু তিনটা বাচ্চা একটা দিয়ে মানুষ হয়ে যাবে। এখন তো বসানো শোয়ানো সম্পূর্ণ একদম জিরো থেকে নিয়ে আপনি 5 বছর পর্যন্ত খুশি মনে করেন। দেখেন আসলে না দেখেন আপনি বুঝতে পারবেন না, এটার উপর দাঁড়িয়ে যান কিছু হবে না ইনশাল্লাহ, দাঁড়িয়ে দাঁড়িয়ে একদম ঢাকি দেবেন, ভেঙে গেলে আমার টাকা ডাবল ফিরত। এভাবে দেখে নিতে হবে, কারণ সব জায়গায় সব ধরনের টলি দেখাবে, কিন্তু আমার এখানে যারা দেখাবো সবার সামনে যাতে আপনার নিতে কষ্ট না হয়। অনেক সময় দূরে যাচ্ছেন আপনারা কোথায় আসলে এই জিনিসগুলো কিনতে পারবেন, স্ক্রিনে কিন্তু আমি কন্টাক্ট নাম্বার এবং অ্যাড্রেসটা দিয়ে রেখেছি। তো আমি আপনাদেরকে একটু বলে দিই, এটা হচ্ছে নিউ মার্কেট কাঁচা বাজারের, এটা হচ্ছে দ্বিতীয় তলায় বনলতা মার্কেট, এটাকে বনলতা মার্কেট বলে, বনলতা মার্কেটের এটা হচ্ছে শপ নাম্বার 20। তো এটা হচ্ছে আলভিয়া বেবি শপ। তো ভিউয়ার্স আপনারা কিন্তু স্ক্রিনে দেখানো কন্টাক্ট নাম্বারে কন্টাক্ট করে আপনারা কিন্তু রকার ট্রলি দোলনা সব ধরনের কালেকশন গুলো নিতে পারবেন। তো ভিউয়ার্স ভালো থাকবেন, আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।